নমস্কার, আমি শ্রেয়সী, আবারও উপস্থিত হয়েছি। হ্যাঁ, সঙ্গে সেই মানুষটিকে নিয়ে। তিনি যা বলেন তাই ফলে। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের একমাত্র অ্যাস্ট্রোগুরু শ্রী দেবশাস্ত্রী গুরুজিকে সঙ্গে নিয়ে উপস্থিত হয়েছি আবারও। আর লাইভ ফোনের অনুষ্ঠান, সরাসরি আপনারা গুরুজির সঙ্গে কথা বলবেন এবং নিজেদের সমস্যা নিয়ে আলোচনা করবেন। কথা না বাড়িয়ে গুরুজিকে আমরা স্বাগত জানিয়ে নেব। স্বাগত গুরুজি আপনাকে। নমস্কার দর্শক বন্ধু, মাতা রানী আপনাদের ভালো রাখুক, ঈশ্বর করুক আপনাদের অনেক ভালো হোক, আর আপনার মা বাবার আশীর্বাদ আমার চাই, আর বন্ধুদের সঙ্গে বন্ধুত্ব চাই, আর কি বাচ্চাদের জন্য রইল রাম রাম। এ বলে অনুষ্ঠান শুরু করব। প্রত্যেক প্রোগ্রামে একটা কথা বলি আমি, সেটা হচ্ছে বোধ বুদ্ধির কথা, অর্থাৎ কমন ম্যান মাইনাস কমন সেন্স ইজ ইকুয়াল টু অ্যাস্ট্রোলজি। সাধারণ লোক সাধারণভাবে জ্যোতিষকে ভাবে বলে, সাধারণ জায়গায় গিয়ে পৌঁছায় আর জ্যোতিষ দ্বারা প্রতারিত হয়, অর্থাৎ কে বলল, কাকে কান নিয়ে গেল সেটা না দেখে নিজের কানে হাত দিয়ে দেখুন, তাহলেই দেখবেন আপনার জীবনে ডেভেলপমেন্ট হবে, হস্যই পৃথিবীর কেউ আটকাতে পারবে না। তারও আগে একটা কথা, লক্ষ্য আপনাকে ঠিক করতে হবে। কি লক্ষ্য ঠিক করতে হবে? না, আপনি কি চাইছেন জীবনে? পৃথিবীতে সব কিছু আছে, পৃথিবীতে নেই এমন কিছু নেই, পৃথিবীর মধ্যে মানে আপনার চাহিদা আছে এমন কিছু নেই, এরকম পৃথিবীতে নেই, কিন্তু চাওয়ার মতো চাইতে হবে। চাওয়ার মতো চাইলে সবাইকে সব কিছু পাওয়া যায়, অর্থাৎ পৃথিবীতে এলাম, খেলাম, মারা গেলাম, এই টেন্ডেন্সি ছেড়ে পৃথিবীতে এসছেন যখন এলাম, খেলাম, কিছু করে গেলাম, ছাপ ছেড়ে গেলাম, দাগ কেটে গেলাম, এই টেন্ডেন্সি রাখতে হবে। একটা রেশমের কীট যখন মারা যায়, তার থেকে অনন্তকাল ধরে মনুষ্য জাতির উন্নতি হয়। তাহলে আপনি পৃথিবীতে এসছেন এলাম, খেলাম, মারা গেলাম ছেড়ে, এলাম, খেলাম, কিছু করে গেলাম, দাগ কেটে গেলাম, ছাপ ছেড়ে গেলাম, এই টেন্ডেন্সি রাখতে হবে। আর কী করতে হবে? না, নিজের বোধ বুদ্ধিকে ডেভেলপ করতে হবে, তাহলেই জীবনে আপনার উন্নতি হবে, হস্যই পৃথিবীর কেউ আটকাতে পারবে না। তারও আগে একটা কথা, দেখুন আপনি হয়তো গরিব ফ্যামিলিতে জন্মেছেন বা আপনি খুব গরিব অবস্থাতে আছেন, সেটা পাপ নয়, কিন্তু ওই অবস্থাতে আপনি যদি মারা যান, ওই অবস্থাতে যদি আপনি দেহ ত্যাগ করেন, সেটা পাপ নয়, মহাপাপ। অর্থাৎ গরিব হয়ে জন্মানোটা পাপ নয়, গরিব হয়ে মারা যাওয়াটা অপরাধ এবং পাপ, দেবশাস্ত্রীর ভাষায় যা আমি পার্সোনালি বলি। কারণ কি, পৃথিবীতে আপনার সব কিছু আছে, আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনাকেই জাগতে হবে, আপনাকেই উঠতে হবে, আপনাকেই সঠিক জায়গায় পৌঁছাতে হবে, এবং যে শাস্ত্রের মাধ্যমে আপনি আগে যেতে পারবেন সেটা হচ্ছে জ্যোতিষ, এবং সঠিক জ্যোতিষই আপনাকেই চুজ করতে হবে। এই নিয়ে আলোচনা করব আজকে। শ্রেয়সী কি প্রশ্ন নিয়ে এসেছে দেখি, তারপর আসছি আলোচনায়। গুরুজি, আপনি যে একটু আগে বললেন বোধ বুদ্ধি, তো বোধ বুদ্ধি জন্মছকে, এই বোধ বুদ্ধিকে যদি আমি ডেভেলপ করতে চাই, তাহলে আমি আপনার একটা প্রশ্ন রাখবো যে বুধ কি বোধ বুদ্ধিকে ডেভেলপ করতে পারে, বা বুধের কি ভূমিকা রয়েছে বোধ বুদ্ধিতে যদি বলে। একজন দর্শক বন্ধু টেলিফোন লাইনে রয়েছে, কলটা নিয়ে নেব। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আচ্ছা, মেয়ের নাম বলুন। কি? পিঙ্কি। পিঙ্কি, হ্যাঁ, ডেট অফ বার্থ, জন্ম তারিখ, জন্ম সময় বলুন। 1995 কত ফেব্রুয়ারি? 22 ফেব্রুয়ারি। জন্ম সময়? মঙ্গলবার রাত 2:25 হয়েছে। 2:25, এটা আপডেট করে তো, মানে AM কি PM? রাত, আচ্ছা রাত্রি, হ্যাঁ AM, আচ্ছা ওকে। জন্মস্থানটা বলুন। আপনি কি পিঙ্কির মা বলছেন? আচ্ছা, অনুষ্ঠান দেখেন? কেমন লাগে? আজকে সরাসরি লাইন পেয়ে গেছেন গুরুজি, খুশি তো? মানে খুশি হয়েছেন তো লাইন পেয়ে? আপনি খুশি তো গুরুজির সঙ্গে? হ্যাঁ হ্যাঁ, আমি ওটাই বলছি। টিভির ভলিউমটা মিউট করেছেন তো? আচ্ছা, মেয়ের কি জন্মবার বুধবার ছিল, মঙ্গলবার রাত্রিরে? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, নার্ভাস হচ্ছেন না তো? একদম মানে ক্যাজুয়ালি, যেমন বাড়ির দেশ লোকের সঙ্গে কথা বলি ওরকমই কথা বলি। হ্যাঁ, আচ্ছা, মেয়ের ধনু লগ্ন বৃশ্চিক রাশি বিশাখা নক্ষত্র, এগুলো জানা ছিল? আরেকবার বলছি, ধনু লগ্ন বৃশ্চিক রাশি বিশাখা নক্ষত্র, আর গণ হচ্ছে রাক্ষসগণ বা দেবারিগণ। অনেকে রাক্ষসগণ বলে, অনেকে দেবারিগণ বলে, ঠিক আছে? এখান পর্যন্ত বোঝাতে পেরেছি? হ্যাঁ।
আচ্ছা, মেয়ের লগ্নে শুক্র রয়েছে খুব ভালো, দ্বিতীয় বুধ খুব ভালো, তৃতীয় রবি আর শনি রয়েছে, এই জায়গাটা একটা ডিস্টার্ব দেখতে পাচ্ছি। ফিফথ হাউসে যেহেতু কেতু বসে রয়েছে, সেক্ষেত্রে কি হয় জানেন তো, মেয়ের বন্ধু বান্ধব থেকে একটু বিপদ আসতে পারে। কি বললাম, বোঝা গেল? আচ্ছা, আর অষ্টম ভাবে মঙ্গল রয়েছে, মঙ্গলটা নিচস্থ রয়েছে, আমরা বলি মাঙ্গলিক, অনেকে বলে মাঙ্গলিক, অর্থাৎ মঙ্গলিক, মঙ্গলের নেগেটিভ এনার্জি পাচ্ছে, অর্থাৎ ও যতটা পরিশ্রম করবে, যত ভালো খাটবে, তত ভালো রেজাল্ট আসবে না। কি বললাম, বুঝতে পেরেছেন? আর ওর সব কিছুর মধ্যে একটা বাধা, অবস্ট্রাকশন কাজ করবে, ঠিক বলছি কি না? আচ্ছা, এখন কি জানতে চাইছেন? দেখুন, এইটা তো অন মিডিয়া আলোচনা করার ব্যাপার নয়, 2 মিনিটের প্রোগ্রামে এই একটা বিরাট সাবজেক্টকে আলোচনা করা উচিত হবে না। তবে ওর বিয়ের যোগ কবে থেকে আছে আমি একটু দেখে নিই। হ্যাঁ, আচ্ছা, কেতু চলছে, কেতু কি বলছে, কেতু পর আসবে শুক্র। হ্যাঁ, অলরেডি ওর বিয়ের যোগ তৈরি হয়ে গেছে, ঠিক আছে। আপনি তো ওর মা, আপনার শরীর স্বাস্থ্য কেমন যায়? হ্যাঁ, সেই জন্যই তো বললাম, ঠিক আছে, আপনার অ্যাকচুয়ালি শরীর স্বাস্থ্য ভালো যা। আচ্ছা, আপনারা রিসেন্ট কোনো বাড়ি রিপেয়ারিং বা বাড়ি বানিয়েছেন, মানে কোনো রিপেয়ারিং এর কাজ হয়েছে, কোনো প্লাস্টার বা কিছুর কাজ হয়েছে? হয়েছে তো, আমি গিয়েছিলাম আপনার বাড়িতে। ঠিক আছে, তো আপনার শরীর স্বাস্থ্য ভালো যাবে না, মেয়ের বিয়ের যোগ অলরেডি তৈরি হয়ে গেছে। যদি সম্ভব হয়, দেখুন, মাঙ্গলিক মাঙ্গলিক না করে মেয়ের জন্ম ছকটা একটু ভালো জ্যোতিষী দ্বারা একবার বিশ্লেষণ করে নিন, দেখবেন মেয়ের সুন্দর জায়গায় বিয়ে হয়েছে এবং ভালো জায়গা ডেভেলপমেন্ট পাবে, ঠিক আছে। আর বিয়ের হয়ে যাওয়ার পর মিষ্টি খাইয়ে যাবেন, ঠিক আছে। একটা কথা বলি, মাঙ্গলিক শব্দটা কিন্তু আছে আর মাঙ্গলিকও আছে, কিন্তু এটা অনেক ভাস সাবজেক্ট, এইটুকু 2 মিনিটের প্রোগ্রামে আপনাকে বলে বিব্রত করব না। কি বললাম, বোঝা গেল? ভালো থাকুন, আসুন, ঠিক আছে, একদম সম্ভব হলে গুরুজির সঙ্গে যোগাযোগ করুন, আর আমাদের বুকিং নাম্বার তো আপনাদের দেওয়াই রয়েছে স্ক্রলে। আর গুরুজি, যদি জন্মছকে বুধের ভূমিকাটা নিয়ে একটু বলেন। জন্মছকে বুধ হচ্ছে, আলোচনা করতে দেবে না, সুভাষগ্রাম থেকে রিয়া মন্ডল। হ্যাঁ, ঠিক আছে, কার সম্পর্কে জানবেন? আচ্ছা, মেয়ের ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ বলুন। জন্ম সময় 3টে, 3টে কত, 12 দুপুর। জন্মস্থান কলকাতা। অনুষ্ঠান দেখেন? একদম স্যার, আপনার অনেকদিন ধরে ট্রাই করছিলেন গুরুজির অনুষ্ঠানে লাইন পাওয়ার জন্য, একদম। আচ্ছা আচ্ছা, বুধবার জন্ম ছিল তো, বিষলগ্ন ধনু রাশি, অমাবস্যা তিথি ছিল, মনুষ্যগণ নরগণ, ঠিক আছে, আসি। আচ্ছা বলছি, মেয়ে এখন কি করছে বর্তমানে? ব্যাস, এটা আমি বলে দিচ্ছি কবে ভালো চাকরি পাবে। ভাগ্যিস জিজ্ঞেস করেনি সরকারি চাকরি পাবে কিনা, অনেকেই জিজ্ঞেস করে না সরকারি চাকরি পাবে কিনা, সরকারি 2 দিন পরে সব শেষ হয়ে যাবে, সরকারি চাকরি কোথা থেকে থাকবে। কি বললাম, বুঝতে পারছেন? একটা চাকরি 200 লোক, 2000 লোক ট্রাই করছে, এখানে ভাগ্য কিছু কথা বলে না, এখানে চ্যানেল কথা বলে। কি বললাম, বোঝা গেল? আচ্ছা, ভাগ্য যেটা ওর বলছে সেটা হচ্ছে 2021-এর নয়, তার আগে কেতু ছিল, দেখি কেতু কি বলছে, এক সেকেন্ড একটু ধরুন, সময়ের ব্যাপার এটা। আচ্ছা, মানে একটা কথা জিজ্ঞেস করি অন মিডিয়া, ওর বাবা শরীর স্বাস্থ্য কেমন, এটাই আমি জানতে চাইছিলাম অ্যাকচুয়ালি। ওর বাবার শরীর স্বাস্থ্য মানে একদম অন্যভাবে নেবেন না, যদি সম্ভব হয় ভালো ডাক্তারের সঙ্গে কনসাল্ট করুন, ওর বাবার শরীর স্বাস্থ্য আমি খুব ভালো দেখলাম না, ওই জন্য আগে বাবার কথা বললাম, ঠিক আছে। এবার বর্তমানে চলবে 2021-এর নভেম্বর থেকে চলবে ওর শুক্র, দেখে নি কি বলছে শুক্র। হ্যাঁ, ওর এপ্রিল মাস, এই বছর এপ্রিল মাসের পর থেকে চাকরির যোগ প্রবল হচ্ছে, কিন্তু চাকরি পেতে পেতে নভেম্বর,
কি বললাম বোঝা গেল? এবং ওর ছকটা একটু প্রবলেমেটিক রয়েছে, বুধের অবস্থান ভালো নেই, ঠিক আছে? এই যদি সম্ভব হয় একবার ভালো কোনো জ্যোতিষীর পরামর্শ নিন। হ্যাঁ আচ্ছা, ভালো থাকুন। চলো আলোচনা ফিরবো। শ্রেয়সী, বুধের ভূমিকা নিয়ে আমি জানতে চাইছিলাম, জন্মছকে বুধের ভূমিকা কি রয়েছে? বা দেখো, জন্মছকে হচ্ছে দুটো ঘর হচ্ছে বুধের, একটা হচ্ছে কন্যা আর একটা হচ্ছে মিথুন। আলোচনা হবে? কিন্তু ফোনে এসে গেছে। আবার একজন দর্শক বন্ধু টেলিফোন লাইনে রয়েছে, কে বলছেন, কোথা থেকে বলছেন? দাদা আমার প্রণাম নেবেন। নমস্কার স্যার, আপনাকে প্রণাম জানাই। আমার প্রণাম নেই না অন্যি। আচ্ছা বলুন, কার সম্পর্কে স্যার? আমি নিজের সম্বন্ধেই জানতে চাই। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন, আপনার জন্ম সময়। ডেট অফ বার্থ হচ্ছে 28/1996। 28/1996। 96। আর জন্ম সময়টা বলুন। আচ্ছা আমাকে বলুন জন্মবার কি ছিল বলুন তো। ভেরি গুড। কিন্তু আপনার গলা শুনে মনে হলো আপনার আর একটু এজ হওয়ার কথা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়ালি আমি একটু বলি, আমি টিভির এপার থেকে আপনাকে আপনার বিশ্বাস চাই, আর আপনার আপনি যে ডেটাটা দিচ্ছেন সেটাও যেন বিশ্বাসের যোগ্য হয়, তবে গিয়ে আমরা প্রেডিকশনটা 100% মেলাতে পারবো, ঠিক আছে? তো সানডে জন্ম ছিল, মকর লগ্ন মেষ রাশি ভরণী নক্ষত্র, ঠিক আছে? আর মনুষ্যগণ, এগুলো জানা ছিল? আরেকবার দেখে নিই, এবার ডেটাটা দেখে নিই। 28/1996 রবিবার ছিল, 6:02 সকালবেলা, তাই তো? ওই জন্য ডেটাটা জেনে নিলাম আমি, ঠিক করে নিলাম। আচ্ছা ঠিক আছে, আসছি সন্ধ্যাবেলায়। তাহলে আসি এবার সন্ধ্যাবেলায় দেখি কি বলছে। রবিবার জন্য, হ্যাঁ, কর্কট লগ্ন মেষ রাশি, ঠিক আছে, মিলল? মনুষ্যগণ বা নরগণ? চলো ছকে আসি, কি করছে তোমার ছক, কি বলছে? তুমিই বললাম তোমাকে প্রথমে, তো ভাবলাম তুমি একদম অনেক বয়স্ক টয়স্ক, কিন্তু তোমার ডেট অফ বার্থ শুনে তো বললো অনেক কম। আচ্ছা চলো, লগ্নের সপ্তমে রয়েছে মঙ্গল আর রবি, ঠিক আছে? লগ্নে দৃষ্টি দিচ্ছে অষ্টমে শুক্র শনি রয়েছে, আর নবম ভাবে কেতু রয়েছে, ভাগ্যস্থানে কেতু রয়েছে। ভাগ্যস্থানে কেতু থাকলে কি হয় জানো তো, 5 দিন ভালো চলে আর 25 দিন খারাপ যায়। কি বললাম, বুঝতে পেরেছো? আর তোমার সঙ্গে যার সম্পর্ক হবে প্রথম প্রথম মনে হবে পৃথিবীর সব থেকে ভালো, হয়ে হঠাৎ করে ডিটোরেট করতে শুরু করে দেবে। কি বললাম বোঝা যাচ্ছে? আর লগ্নে সপ্তমে রয়েছে রবি মঙ্গল, আমরা বলি না মাঙ্গলিক শব্দটা আছে, তো তোমার লগ্নে সপ্তমে মঙ্গল তুঙ্গস্থ রয়েছে, মাঙ্গলিক শব্দটা কিন্তু তোমার সঙ্গে যায়। কি বললাম বোঝা যাচ্ছে? এবার বলো কি জানতে চাইছো। বর্তমানে কি করছো, কি করছো বর্তমানে? বর্তমানে স্যার আমি গ্রাজুয়েশন করেছি, আর আমি পলিটেকনিক করেছি, তো জবের জন্য মানে প্রিপারেশন করছি। ঠিক আছে। আচ্ছা আমাকে একটা কথা বলতে পারবে শুধু, তোমার বাড়িতে কোনো ঘড়ি বন্ধ হয়ে পড়ে আছে কি, হাত ঘড়ি বা দেয়াল ঘড়ি কিছু জানো? বাড়িতে ঘড়ি হয়তো যদি থাকে, অনেক বড় বাড়ি যদি কোথাও আছে তো দেখে নেব। হাত মানে থাকতেই হবে, হস্যই পৃথিবী কেউ আটকাতে পারবে না। তোমার 2020 সাল থেকে রাহুর দশা শুরু হয়েছে। কি বললাম বোঝা গেল? রাহু তোমাকে বলছে কর্মসূত্রে একটু বাড়ির বাইরে যেতে হতে পারে, ঠিক আছে? এপ্রিলের পর থেকে তোমার কর্মের যোগ প্রবল হচ্ছে, কিন্তু তোমার মাথা এখন ঠিকঠাক কাজ করছে না, কখনো ভাবছো এটা ঠিক, কখনো ভাবছো ওটা ঠিক। কি বললাম বোঝা গেল? আচ্ছা অনুষ্ঠান দেখো না হঠাৎ করে লাইন পেলে? আচ্ছা আচ্ছা, ভালো থাকো। শোনো আমি তোমাকে একটা কথা বলি, তোমার বাড়িতে বন্ধ ঘড়ি, ভাঙা রেডিও, বৃষ্টিতে ভেজা কার, জং ধরা লোহা, যা আছে ফেলে দাও। একটা নারকেল কেনো, অ্যান্টি ক্লকওয়াইজ মাথা 7 বার ঘোরা, ঘুরিয়ে প্রবাহিত জলে ভাসিয়ে দাও। আর এপ্রিল মাসের পর থেকে দেখবে চাকরির যোগ প্রবল হয়ে গেছে, আর যদি সম্ভব হয় ভালো কোনো জ্যোতিষীর পরামর্শ নাও, ঠিক আছে? আচ্ছা স্যার, একটা ছোট্ট জিনিস জিজ্ঞেস করছিলাম যে আমি মানে আমি এখন মেইনলি টুরিজম করে মানে করছি আর কি, জবগুলো যেগুলো আছে, তো এই চাকরি সম্ভাবনা আছে?
এপ্রিলের পর থেকে চাকরির যোগ প্রবল হচ্ছে, কিন্তু আমি তোমায় একটা কথা বলি, এইটুকু সময় না বিশ্লেষণ করতে যেও না, তাহলে কিন্তু তোমার ছকটা ঘেঁটে যাবে। কি বললাম, বোঝা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, তো গুরুজির কাছে আলোচনায় ফিরে আসবো, কিন্তু তার আগে আমরা আমি গুরুজির অ্যাড্রেসগুলো অবশ্যই দর্শক বন্ধুদেরকে জানিয়ে দেবো। গুরুজিকে আপনারা পাচ্ছেন শনিবার এবং মঙ্গলবার ডানকুনি এবং উত্তরপাড়ায়, সোমবার পাচ্ছেন হাওড়া ডোমজুড়ে, বুধবার পাচ্ছেন, সঙ্গে থাকবেন একটু, হ্যাঁ বুধবার পাচ্ছেন হাওড়া বাগনানে, বৃহস্পতিবার গুরুজি থাকছেন কালীঘাটে, শুক্রবার থাকছেন গুরুজি তারকেশ্বর এবং ওই একই দিনে গুরুজি থাকছেন শেওড়াফুলিতেও, আর রবিবার থাকছেন গুরুজি দমদমে। এছাড়াও মাসে একবার থাকছেন রায়গঞ্জ, মেদিনীপুর, শিলিগুড়ি, লাভপুর, সিউড়ি এবং তারাপুরে, এবং গুরুজিকে বছরে একবার পাচ্ছেন মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর এবং পুরীতেও এখন গুরুজি থাকছেন। আর গুরুজির অনুষ্ঠান যদি আবারও দেখতে চান তাহলে ইউটিউবে গিয়ে সার্চ করুন শ্রীদেব শাস্ত্রী, গুরুজিকে এখন ফেসবুকেও পাচ্ছেন শ্রীদেব শাস্ত্রী। আর গুরুজিকে মেল করতে চান তাহলে গুরুজির মেল আইডি হলো শ্রীদেবশাস্ত্রী@gmail.com। এছাড়াও গুরুজিকে বা গুরুজির কাছে আসতে হলে তা গুরুজির অগ্রিম বুকিং নাম্বারে কল করে তবেই আসতে হবে, আর বুকিং নাম্বার দুটি হলো 9007536337 এবং আরও একটি নাম্বার হলো 8420478309। আর এর থেকে সহজ উপায় গুরুজির সঙ্গে সরাসরি যোগাযোগ করার আর কিছু হতে পারে না। কে আছেন দর্শক বন্ধু? হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ গুরুজি আপনাকে নমস্কার। হ্যাঁ নমস্কার, আচ্ছা কোথা থেকে? হ্যালো, কোথা থেকে বলছেন? যাদবপুর থেকে। কার সম্পর্কে জানতে চান? মেয়ের নাম বলুন, মেয়ের নাম বলুন। জন্ম তারিখ এবং জন্ম সময়? জন্ম তারিখ হচ্ছে আপনার 6/1996। ছয়? আর সময় হচ্ছে আপনার, না আরেকবার জন্ম তারিখটা বলুন, জন্ম তারিখটা। 6/9/1996। জন্ম সময়? জন্ম সময় হচ্ছে 10:58 রাত্রি। স্টার্ট কোথায়? কলকাতায় জন্ম? হ্যাঁ কলকাতায় জন্ম। শুনতে থাকুন দিদি, আমার প্রণাম নেবেন? অনুষ্ঠান কেমন লাগে বলুন? ফ্রাইডে জন্ম ছিল তো? আচ্ছা, বলে দিচ্ছি, আগে আমার একটা ইনফরমেশন দেন, মানে মেয়ে আপনাকে প্রচন্ড ভালোবাসে, আপনিও মেয়েকে প্রচন্ড ভালোবাসেন, ঠিক আছে, কিন্তু কিছু হলেই মায়ের সঙ্গেই মতবিরোধ হবে। কি বললাম, বোঝা গেল? আচ্ছা পঞ্চম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, ঠিক আছে, আমি দেখি চাকরির যোগটার কবে থেকে, ঠিক আছে। এইসব অনুষ্ঠান দেখলে বাড়ির লোকেরা কিন্তু রেগে যায় জানেন তো, মানে অ্যাকচুয়ালি সবই তো বুঝছেন কি বলতে চাইছি আমি, সঠিক জ্যোতিষী পাওয়া খুব চাপ, ঠিক আছে, এবার আমাকে সবার মধ্যেই প্রোগ্রাম করতে হবে, কি করব বলুন, কিছু করার তো নেই। রাহুর দশা বৃহস্পতির সঙ্গে দেখি কি বলছে, চাকরির যোগ দিদি এই মুহূর্তে দেখাচ্ছে না, জুলাই মাসের পর থেকে চাকরির যোগ দেখাচ্ছে। কি বললাম, বুঝতে পেরেছেন? একটা কথা আপনার সঙ্গে আমি শেয়ার করতে চাই, মেয়ের এই মুহূর্তে রাহুর অন্তর্দশা চলছে তো, মানে বন্ধু বান্ধব বা বন্ধু বান্ধবের থেকে বেশি কিছু রিলেশন হয়ে যেতে পারে, এই ব্যাপারটা একটু সাবধান থাকতে বলবেন, ঠিক আছে। আর যেহেতু রাহু চলছে, আমি আগের প্রোগ্রামটা একজনকে বলছিলাম যে ঘড়ি বন্ধ আছে কিনা, আপনার বাড়িতেও কিন্তু হাত ঘড়ি বা দেয়াল ঘড়ি কিছু বন্ধ থাকবে। কি বললাম, বোঝা গেল? ঠিক করেছেন তো, হ্যাঁ এটা 2020 থেকে চলছিল ব্যাপারটা, দেখবেন আবার ইলেকট্রনিক কোনো গ্যাজেট খারাপ হয়ে যেতে পারে, এগুলো কিন্তু মানে অন টাইম ঠিক করে নেবেন। কি বললাম, বোঝা গেল? ভালো থাকুন, পারলে যোগাযোগ করে নেবেন। তো বুধের ভূমিকা নিয়ে আলোচনা করেছিলাম গুরুজি, আপনার থেকে জানতে চাইছিলাম সেটি যদি একটু বলেন। বুধের ঘর হচ্ছে মিথুন আর কন্যা, বুধ হচ্ছে বোধ, বুদ্ধি, চেতনা, বিরানা, পাগলখানা, ঘর সে ভাগ জানা, আকেলা রায়না, নিহিত জেলখানা, নিহিত পুলিশ থানা,
অর্থাৎ পৃথিবীতে যা যা ঘটছে, বুধের অবস্থান যদি ভালো থাকে তাহলে কিন্তু সেই ঘটাগুলো আরো ভালো হতে পারে। যেমন আমি তোমাকে উদাহরণ দিয়ে বলি শ্রেয়সী, তোমায় যদি আমি 2 কোটি টাকা দিয়ে দিই, তোমার যদি বুদ্ধি কেড়ে নিই, তোমার বৃহস্পতি ভালো থাকলে কিছু হবে না, মঙ্গল ভালো থাকলে কিছু হবে না, কেতু ভালো থাকলে কিছু হবে না, রবি ভালো থাকলে কিছু হবে না, শুক্র ভালো থাকলে কিছু হবে না, সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন। বুধ যদি কারোর খারাপ হয়ে যায়, দেখবো এক একটা ধর্মগুরু সারা জীবন ভালো কাজ করেছে, এমন একটা ছোট্ট ভুল করে ফেলে যে বুধের জন্য সারা জীবন জেলে চলে যায়। অর্থাৎ বুধ হচ্ছে বোধ, বুদ্ধি, চেতনা। বিরানা, পাগলখানা, ঘর সে ভাগ জানা, আকলা রায় না, নেই তো জেলখানা, নেই তো পুলিশ থানা। আসবো আলোচনায়, কেউ আছে? নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? সৌম্যদীপ কুণ্ডু বলছি, দুর্গাপুর। আচ্ছা, কোথা থেকে? দুর্গাপুর। ও, কলকাতার দিকে আসা হয়? না না, কলকাতা আসাই হয় না। না কেন, আমাদের পছন্দ হয় না নাকি কলকাতার লোকজনদের? না না, এমনি যাওয়া হয় না। আচ্ছা, কার সম্পর্কে জানবে? আমার সম্বন্ধে জানবে। ডেট অফ বার্থ বলো। আচ্ছা, 2002। আচ্ছা, 4/2002। জন্ম সময়? 12:55 রাত্রি। 12:55, এটা আপডেট করে তো, কি বার ছিল বলো তো? সোমবার। আর জন্মস্থান? দুর্গাপুর। বাঁকুড়া। বাঁকুড়া, বাঁকুড়া কোথায়? মাচানতলার ওখানে? গোবিন্দনগর। গোবিন্দনগর, বাঁকুড়া দমকল আছে না ওখানটা, বসি চেম্বার আছে দুর্গাপুরে, বাস স্ট্যান্ডের ঠিক পিছনে। যাক, তুমি তো কলকাতার দিকে আসোই নি কোনোদিন বলছো। কি ব্যাপার, আসো মাঝে মাঝে, আমাদের দিকে না এলে কি করে হবে, আমরা তোমাদের ওখানে যাই। ঠিক আছে, এরকম রাগ করলে হবে? আচ্ছা, অনুষ্ঠান দেখো কেমন লাগে? আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করো, কেন ভালো লাগে বলো তো? আচ্ছা, ধনু লগ্ন মকর রাশি, ধনিষ্ঠা নক্ষত্র, একাদশী, কৃষ্ণপক্ষে জন্ম, এগুলো জানা ছিল? রাক্ষসগণ, এটা জানা ছিল? জানা ছিল না। রাক্ষস মানে ওই সেই রাক্ষস নয়, ঠিক আছে, অত ভয় পাওয়ার কিছু নেই, একটু মজা করে অনুষ্ঠান করি তো। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থে বুধ, পঞ্চমে কিছু নেই, ষষ্ঠে শনি মঙ্গল রাহু, সপ্তমে বৃহস্পতি লগ্নে দৃষ্টি হয়েছে। ভাই পড়াশোনা কত দূর? মানে তুমি যেরকম কথাবার্তা, তুমি যে পরিবেশে থাকো, তুমি যেরকম কথাবার্তা বলো, যেরকম চিন্তা ভাবনা করো, তোমার বন্ধু বান্ধবরা একটু তোমার থেকে পিছিয়ে থাকবে, 200 বছর পিছিয়ে থাকবে তোমার বন্ধুরা। কারণ কি জানো? কারণ হচ্ছে তোমার লগ্নের ওপর বৃহস্পতির দৃষ্টি আছে, ঠিক আছে। আমি লোকের জন্য বলি একাই 100, তুমি একাই 150, কি বললাম বোঝা গেল? তুমি একটা কাজ করো, কি নিয়ে পড়াশোনা করবে এইটুকু শর্ট টাইমে বলে দেওয়া উচিত হবে না, যদি সম্ভব হয় আমি নইলে তোমার ওখানে ভালো কোনো জ্যোতিষীর পরামর্শ নাও, কি বললাম বুঝতে পেরেছো? তো গুরুজির কাছে ফিরে আসবো, কিন্তু তার আগে গুরুজির অ্যাড্রেসগুলো অবশ্যই বলে রাখতে চাই। নিজেদের জীবনকে যদি সুন্দরভাবে গড়ে তুলতে হয় তাহলে গুরুজির সঙ্গে সরাসরি দেখা অবশ্যই করতে হবে। আর গুরুজির চেম্বারগুলো হলো ডানকুনি এবং উত্তরপাড়ায়, গুরুজি থাকছেন শনিবার এবং মঙ্গলবার। গুরুজিকে আপনারা সোমবার পাচ্ছেন হাওড়া ডোমজুড়ে, বুধবার পাচ্ছেন হাওড়া বাগনানে, বৃহস্পতিবার গুরুজি থাকছেন কালীঘাটে, আর শুক্রবার গুরুজি থাকছেন তারকেশ্বর এবং ওই একই দিনে থাকছেন শ্যাওড়াফুলিতেও। আর গুরুজিকে রবিবার পাচ্ছেন দমদমে। এছাড়াও মাসে একবার গুরুজি থাকছেন রায়গঞ্জ, শিলিগুড়ি, মেদিনীপুর, সিউড়ি, লাভপুর এবং তারাপীঠে। আর গুরুজিকে বছরে একবার পাচ্ছেন মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর এছাড়াও পুরীতে। আর গুরুজির অনুষ্ঠান নিশ্চয়ই আবারও দেখতে চান, তাহলে ইউটিউবে গিয়ে সার্চ করুন শ্রীদেব শাস্ত্রী। আর গুরুজিকে এখন ফেসবুকেও আপনারা পাচ্ছেন শ্রীদেব শাস্ত্রী। গুরুজির মেল আইডি হলো শ্রীদেবশাস্ত্রী@gmail.com। এছাড়াও গুরুজির কাছে আসতে হলে অগ্রিম বুকিং করে তবেই কিন্তু আসতে হবে। আর গুরুজির বুকিং নাম্বার দুটি হলো 9007536337 এবং আরও একটি নাম্বার হলো 8420478309। এর গুরুজির সঙ্গে সরাসরি যোগাযোগ করার এর থেকে আর কিছু উপায় হতেই পারে না দর্শক বন্ধু। তো ঘড়ি কাটা বলছে এখানেই বিদায় নিতে হবে, আর দেখা হবে গুরুজিকে সঙ্গে নিয়ে অন্য কোনো এপিসোডে। নমস্কার।